এলাকায় আগবঢ়াইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারালস জি দিয়ে ঘম ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট পার্লে জি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। আমার মতলবত তুমি নামাতবা আর তোমার মতলবত আমি নামাতিম। আজি রাতে সকত লাগা লাগি হল জুলছুন। আজি সন্ধ্যা গুরু। আজি ফাস্টর পহিলা ট্রেনিং হব। হব দা গুরু। আজি রাতিয়ে শুরু করে দিম। আমি কিবা অস্ত্রপাতি লম নাকি গুরু দেই। লগত শিপ্রাঙ্গ খান আনবি। গেল দকি। হই, ঘুমো। চাল তাল যাবো ভাই। রব গুরু, কে ভাই? মঞ্চত কিবা ভাল লাগা নাই ভাই? কিয়া এ গুরুদেবে তো কালি কি যাতা বুদ্ধি দি লাগে, একো নাজাকে করিয়ে ফেললু। মোর কিবা মনটো কেম্বা লাগি আছে, হেখান ঘরত হিন্দি দি ফেলে পানি টোপা বা তামোল খান আনলেও কিবা মনটো যাতা লাগি আছে। তোরে ইমান ভয় লাগছে? মোর কিমান ভয় লাগবা পারে ভাবছু? হিন্দি দিয়া সিস্টেমত মই হলি শুরু করাত নাই ভাই। হই দে, দরকার হলি পাক্কার বেড়া ভাগিম, হিন্দি দিয়াত নাই। হিন্দি দিয়া মানে দুইখা মানুষ ঘরত শুরু করা, তাই ইনকে দুইখা মানুষ দুঃখ দিবা নরা ভাই। ও কালৰ কাল বিপৰীত কাল হৈ নাই চেলাকে বাঘৰ গাল। কি গলি? বাঘৰ গাল পঢ়িছিল কে তাকে কলা? কিনো গলি এই এখৰা? কিয় বা গলি? তেনেকুৱাই হ'ল আৰু, যোৱা ৰাতি যিখন ঘৰত সিন্ধি দিছে। হাও অ, জান নে কিয় কেছটো? নাজানো নাজানো, আমি আকৌ নাজানো। কাৰ ঘৰত কোনে হিন্দি দিলাক? জান দে, জানিও নজনা ভাও ধৰিছ ন? কি ফালতু কথা কয় ভাই, আমি হিন্দি দিয়া বুলি ভাবছা নাকি? বোলো এইটো গোখা ঘৰত কোন গোখা ঘৰ পৰা ৰিঙিয়াই ক'লে অ মই কল খোৱা নাই, মই ক'লো হিন্দি দিয়াৰ কথা, তহঁতে ইমান অভাৰ ৰিয়েক্ট কৰিলি যে কেছটো কি? কাৰ ঘৰত হিন্দি দিছে জান তহঁতে? তথাপি নেজানা যদি ক'লো, পেহীৰ ঘৰত। ও নাযাব নাযাব, একদম গুড়িক নাযাব, খোজত চিন পালি ফাঁসি যাব, ভালকে থাকক পাউছে থাকক। একো নিয়া নাই পেহী। মিছা কলি কি হব বাপা, একো নিয়া নাই দে, আনকি পানী খাও গিলাচটো হিন্দিৰ কাষতে ফেলে থৈ গৈছি। ও এটা বস্তু নিছি দক। কি বস্তু? বাটাত এখন তামোল আছিল বোলে পেহী, তামোলখান নিছি।
ইয়াই তামোল খেন আর চুৰ করা বুলি কবি না, খাবা নিছি তামোল খেন খাই হিন্দির কাষতে পিক ফেলে থই গেছি। পাগলা হৈ যাম দিয়ক, 3 টাকার তামোল এখন খাবাক লগি 300 টাকার হিন্দি খানছে দিয়ক। কি 300 টাকার হিন্দি এ দাদা? এটু হিন্দি এটা লেবারক খানবা দিলি একদিন লাগব, একদিন লাগলি এটা লেবারর হাজিরা 300 টাকা নহল। হেনেকে চাইবা গেলি 3 টাকার তামোল এখন খাবাক লগি 300 টাকার হিন্দি দিয়া নহল। কারবা কসে কাম কেন কি কবিয়ে, তাকে ভাবি তো মই পাগলা হইছো। মন্নু গাঁও খেনত ইমান শত্রু আছে না, কিয় এনে কসিয়ে মোর লগত না মোক মারি ফেলার কথা চিন্তা কসিয়ে। থে কি কয়ে হে বেহি, আপনাক আর কোনি মারব? ও হেনেকে নকবা, পেহির কোনো শত্রু নাই, ভোলাকার পার কিন্তু বহুত শত্রু আছে। ভোলাকার পা শিক্ষা দিবার কারণে পেহিক কোনবাই মারি ফেলবা অলবা পারে, ভোলাকার পা আহা নাই। কি কয়হে পেহি ঘরত হিন্দি? হিন্দিও হিন্দি মস্ত হিন্দি। বাপ্পই বাপ্পই, জীবনত প্রথমবারের কারণে দেখছো, কি কারবার হে। হাও কি কিনিছি হে? হিন্দি দি কিবা নেনাকে থাকবো না, কিবা কিবি নিছি। কি কিনিছে? কি কিনিছি মোর হেতি সুদভান নহল দিয়ক। থানাক গেলি যে খবরটো দিবা দাউন মাসি, কি কিনিছি কে সোধা নাই? তুমি কিয়া সুধিম হে, গাঁর মানুষ হিসাবে থানাত খবর দিয়া মোর কাম, মই হেতু কচ্ছু, বেলেগর কাম কিয়া করিম? কি কলাক? একো মিছা কোৱা নাই হে, চুৰ কৰা ঘৰৰ পৰা কি কিনিলা সেইটো সোধা দায়িত্ব আপোনালোকৰ, সেইটো মই কিয়া সুধিম হে। ডেকা মেডাম, আজি লোকেশন মই নিজে ভিজিট কৰিম। আপোনালোকে যি কৰে কৰক, মোৰ ঘৰতো একবাৰ ভিজিট দি আহিব, মানে মোৰ ভতিজাটোৰ ঘৰ। আপোনাৰ ঘৰত আৰু কিয় ভিজিট কৰিম হে? কেছ গিলানৰ কথা পাহৰি গেল না কি হে? কি কেছ? মোৰ ঘৰত অৰহিৰ গাছৰ হাই গামছা পতকা কৰি উৰে থৈ গেল, সেইটোৰ মই কেছ দি গেলোঁ, কিবা অনুসন্ধান কৰলাক না? আজি গুলি মাৰক আপোনাৰ ঘৰৰ গামছা পতকা, আজি পেহী পেহীৰ খবৰ কৰক। কিন্তু যি কৰিব লাগে মই কৰিম, আপুনি যাওক এতিয়া। একবাৰ ভতিজাৰ ঘৰতো যাব মেডাম। ওহো, যি কৰিব লাগে মই কৰিম, আপোনাৰ কাৰ্ডখন দি যাব, ভিজিটিং কাৰ্ড হে। ও মেডাম, সেইখন কাৰ্ড চৰকাৰে দিয়া নাই, ৰেচন কাৰ্ডখনে মোৰ আছে। হে তেৰিকা, নামটো লিখি থৈ যাওক। ডেকা মেডাম, এতে লেখক যাক এতিয়া। বাপ্পা ঐ, কি মস্ত হিন্দি একেবাৰ, কোনিবা খান্সি কিয় ইমান ডাঙৰকে খান্সি হে? ও হিন্দি দি পেহীৰ ডেড বডি উলিয়াই নিবা খুজিছিল হেন পাওঁ। কি জাতা কথা কহা? এই বেই, তোমাক আমি মস্ত বয়া পাইছো জানো না? মোক কিয় বয়া পায় বাপা? এই ইমান ডাঙৰ ঘটনা এটা হৈ গেল, তুমি আমাক আগতে কবা লাগে না? আগতে কলি পহৰা দিলা কই? অনবৰত ঠাট্টা কৰি নাটকিবা দে হাফিজ ভাই, পেহীৰ ঘটনা তুই এনেকৈ মাথা চাথা গৰম হৈ আছে মোৰ। বান্দাৰ, মোৰ বুলি যি কৈ আছা আমাৰ বুলি কবা নোৱাৰা, মোৰোতো মাথা গৰম হৈ আছে। হৈছে তোৰো মাথা গৰম হৈছে, মোৰটো মই কৈছো, তোৰটো তই কবি। ৰাইজৰ মাথা গৰম হৈছে দিয়ক, পেহীৰটো ডাবল ডাবল মাথা গৰম হৈছে, পেহীক যে কোনোবাই মাৰবা ষড়যন্ত্ৰ কৰি আছে খাটাং। কি যাতা কথা বকি থাকো হা বাৰে বাৰে, পেহীক কোনি মাৰে হা? তার নাম নাজনু, নাম নাজনাকে মারি থই যাব। রব রব, ইমান সময় মই মনে মনে আসলো, এনকে যে নিজের মাজতে কাইজা বেসাল করে আছে, পুলিশক খবরটো দিছি না, দিবা নাঙ্গে খবরটো? কাইও খবর দিয়া নাই, দেয়া নাই। পেহি ভোলা দাদা আর কেরপা দাদা আগ গেলি রখি আছে। আমাক গেলি আর কি আর রখছ? আপনার থানার লগত আহা যা চলিয়ে থাকে নহয়, সেই কারণে রখছে। এ পেহি মই আহো দিয়ক। কোক যায়, ভোক লাগছে, চকত যায়, অলপ চাহ নাস্তা খাই আহো। আহো এবি, আমি থানাত যে কেছটো দিয়া উদে, তুমি চাহ পানী খচোন, এইবা আহ আহ যৌ আহুদা বেহি। মোৰ ঘৰখন মোৰ শিক্ষাৰ কেন্দ্ৰ, 12 বছৰ বয়সতে মোক পিতি হিন্দী খেলবা লগাই দিছিল।
খান্দু। হিন্দী খান্দা হওয়ার পিছত পিতি মোক কয়ে, যা কুমে যা, পানি এক গ্লাস লয়া মোক খো, তামোল এখান লয়া মোক খো। মই খুৱাওঁ। একদিন কলাক বরপেরাটো খুলি কাহার বাসান গতাই মাখা লয়া। জানা কি হাফিজ? নাজাম রব, অল্প চকুর পরা আহ, চাহ খাই আহ। আপনি কত গেছি? থানাত গেছিল একবার। ও খবর তো দিয়ে আইলা? গেছিল যেখান খবর তো দিছু দেশুন, লেখি দিবা দিছি, মোট দিয়া নহল। কিয় নেদলে আপনি? গাঁর মানুষ হিসাবে খবর দিয়া দায়িত্ব দিল, কেস দিয়া দায়িত্ব তো মূর নহয়, পেহির ঘরের কেস পেহি দিব। আপনিও গোটা বেশি নিয়ম দেখ দাদি, গেছে কেস তো দিয়াই ভালো। তই নাজনা হাফিজ, আগর গরু বাঘে খাই, পিছত হকলে আছো, আগতে হঠাৎ নাই ভাই। কি আগর গরু বাঘে খায়? গাঁর কেস গিলানত বেশি আগভাগ লই লাভ নাই, পাছত থাকেও যদি দিবা পারি তো। তই এথান যা, মই একবার তারে পরা আহু যা। ওই গুরু, ওই বাপ্পা, ওই কইল যা কপে দিলি এই ফল। কি হরিমান ভয় খানা খাই গুরুদেব? পুলি যা হান পালো আই। কি আই গুরু? হাই মরণ নহা হাত, নাজনা নাকি সুরর মন পুলিশ পুলিশ বলি, সেই কারণে আর্লি ইন দা মর্নিং তালা মারি মারলো। এই কোক যাব হে গুরুদেব? র র বহিল র, হোম ফাস্টর পহিলা বাসখান ধরি মই গুয়াহাটি মই হোম ভল। কি কই হে গুরু, আমাকে তে ইনকে বিপদত ফেলে থই, আপনি গুয়াহাটি যাব? কি নো কহে বাপে হা, মই তহত বিপদত ফেলাম। কালি যেখান ঘর হিন্দি দিলু, এই মরাম নহ হা, ও তো হিন্দি দা বলি নকপি, এত তহতে ক্লাস করলি আর হেখান ঘর ততর ক্লাসরুম। হলিও হেখান ঘর হুলা আর মুর নিজর ঘর হান, নিজর হান হে নিজর তো নহয়। ঐ এখান বিদ্যার ট্রেনিং লছিলো মই নিজর ঘরখানতে। ঐ তন্তে বিশ্বাস নকৰিবা পারা, মোর পিতিয়ে মোর গুরু, মোর ঘরখান মোর শিক্ষার কেন্দ্র। বারো বছর বয়সতে মোক পিতি হিন্দি খানবা লগে দিছিল। খান্দু। হিন্দি খান্দা হওয়ার পিছত পিতি মোক কয়ে, যা কুমে যা, পানি এক গ্লাস লয়া মোক খো, তামোল এখান লয়া মোক খো। মই খুৱাওঁ। একদিন কলাক বরপেরাটো খুলি কাহার বাসান গতাই মাখা লয়া। পাল্লু, নিজৰ ঘৰৰ বরপেরার বাসন? তে নিজৰ ঘৰৰ কথাই কৈ আছো এই ফল। তাৰপিছত একদিন মোক পিতি কলা, যা মায়েৰে ঘুমে আছে, কানৰ গলৰ জি পা সব খুলি লয়া। জিয়াত মানুহ এটা ঘুমে আছে, কানৰ গলৰ খুলি অনা সহজ কথা। ইফালে মায়ের মূরর হিতানত এখন মস্ত ডাঙার ধারান্দা থাকে, উপর দিয়ে মাখি এটা উড়ে গেলেও ঠকে কাটা যায়, নারিকল এটা আকে ঘাপে দুই সেও করে দিবা পারি। নিয়ম মতে হেনাই দা গামছাই দি মেরে থই দিবা লাগে, তে এটা ভাব। তারপিছত আনবে পারলাক না? কানর আনলো, গলর আনলো, বিশ্বাস নকরবি মাই পিঁধি থাকা হাতর সোনার বালাবাটো আনি পিতির হাতত দিছো। এই ঘরের তলত আছো, বিশ্বাস নকরবি কানা বাবা। তারপিছত? তারপিছত মোক পিতি কয়ে, সাব্বাস বেটা, তোর শিক্ষা সম্পূর্ণ হল, হেঙ্কে আহি আহি আজি এই বয়স পালো। হও মোর দেরি হলাই, গুয়াহাটির পর আহো দে। মই ঐ কিয়া গুয়াহাটিক গেলো, কি কথা কি বার্তা, আহি পেলে মই তহতক কম। আহো দে। অ এই লইছো না ঠিকে, হ্যাঁ লইছো দে। আহ দে ভাব, পুয়ার পরে পেহি পানি এক তপ মুখত দে নাই। ও পেহি চাহ খাক লগ আপনালোকে। ও পেহি যাং বুলি নকবি, আজি মই তোক লগতে রাখিম, প্রেম লতাও নাই। মোর কাপড় কানি গেলা ভোলা দাদা হাতত তাতে আছে নহয়, পটকে তার পেরে আহ দক, আহিম দক পটকে আহিম, চাহর কাপ ঠান্ডা নহতে আহি পাম। যা মাই যা, এখন লক পটকে আহিবি, আহিম দক। পুলিশ নাহিল দেখুন এ হাফিজ। আইব রব, ইমান পটাতকে তাহার গা নলরে। মাইটুর ঘর কোত, বিরাট ভাল লাগছি, আমার ডাঙার ভাগিনটুক লগি দিব না, চলি ভাল মস্ত সেরা। সুধব পারবো পেহি,
তোহার মাক নরবুতে অ অ চলি কি কাম করে ড্রাইভারি করে ট্রেক্টরর ড্রাইভার কি আহিলিয়ে ট্রেক্টরর ড্রাইভার পড়া হুনাত বয়া ম্যাট্রিক পাস করছিল না নকইলা তাতে কি হল মস্ত ভাল চলি মস্ত সেরা সেরা দেখে পড়া হুনা করা পিয়ান বা নরা দি আপি বিয়ে পাস ভাল চলি লাগব পড়া হুনার কথা কইছো একবার হুঠি সাবা পারা মদ পানি খায় না বিয়া করে দিলি খাবা এর বউ ও দাদি আপি তোর গল কাটব কি কয়ে বাইদেউ পেয়ের ঘরত আমি চুর করবা পারু এ মোর ক্ষমতা নাই দক ইবারে যদি পারিবা পারে মই নরু পাগলা হইছে নাকি এ বান্দার পেহির ঘরত মই চুর করবা পারু এ পেহি মোর মাইর দরে পেহি মল্লি পেহি মুখত জুই দিবা লাগব মই তো তোকে বিশ্বাস করবা নরু আমার চিন্তার কারণ হয়ে গেল পেয়ে ঘর কেষ্ট হই দুইগুণ দুইগুণ কি চারিগুণ চিন্তা হয়ে গেল কিয়া হে পেহির ঘর চুর হতো চিন্তার কারণ নাকি নহয় মানে বেলেগত হলে তহ দুটাকে সন্দেহ করিল হেতেন কি কই হে বাইদেউ পেহির ঘর আমি চুর করবা পারু হে মোর ক্ষমতা নাই দক ইবারে যদি পারিবা পারে মই নরু পাগলা হইছে নাকি এ বান্দার পেহির ঘর মই চুর করবা পারু এ পেহি মোর মাইর দরে পেহি মল্লি পেহি মুখত জুই দিবা লাগবো মই তো তোকে বিশ্বাস করবা নরু ওই কারপা কথা ভালকে কবি দে তো ভালকে কবি নহলে ছেলে দিম ধরি উনিয়াই তই তই মুখ ছেলে দিবি এই কিবা খং উঠব পিতালর বড়ি কই দিম চুপ এইখন থানা হয় হাও হ থানা গা মেইন কারণ তো পারিয়ে গেলু এ বেদু মিশাও একবার আওগে হিন্দি তো চাই নিয়ম তো করগি ও আমিও হিন্দি তো মারি গোবর পানি দি কাঠি খান মুছি দাও অ জি গুসু তো আমিও হসু ও কিবা কথা কও জি গুর বেলা কি আমিও গুর বেলা লাগবো পেন্ন আবাদ বাদে কুনি আছে কি করে করো হংকাল দে ম্যাডাম আমি গেলু ওই তো বাইরে গলি আই থাক আজি যদি তোক সেলো বানুরু মন নামো কেরপা নহে আজি তোক বাতত সেলাবো যা দো মরা মরি হলি আর থানা গাইবা লাগিল হেই ইমো মস্ত হই করে এনে হুকনা গরম দি গেল ও ও বেডু কি করে করো হংকালে মই গেলু এই কে পারো ই বেটা তোর কোন মক বসে দগত সাহারু গজা খুয়া কথা আছিলে পারি গেলি তোক মই রেহাই দিয়াত নাই হই তই মুখ সাহারু গজা খুয়াবি নহয় তোক মই পিতালো বুড়ি খুয়াম আই র বান্দার তুমি আকো জোড়াতে পেহি ঘর থাকিবলে কি গলা আজিও থাকিম পেহি থাকিবা কছি আজি থাকিবা বাৰু বুঝিলু জোয়া কালি তাত থাকিবলে কি গলা হেতুহে খুদিলু কালি দিনত আহি পেহি মাতি গেল গেলু থাকলু বহুত মনর কথা পাতলু বহুত দুখর কথাও কলু বেহি তোমার বান্ধবী হবলা মাতৃস্থানীয় মানুহক মনর কথা কই ভাল লাগে মনটো পাতলা হয়ে রাতি পেহিক মনর কথা কই কই টুকনি আই গেল পেহিও মূর পিহি পিহি বহুত সান্তনা দিলাক ইমান ভাল ভাল কথা কয়ে পেহি বয়সর অভিজ্ঞতাও পেহিক মোর মনত দুখর কথা কলু মোর এটাই দুখ পিতি মদেহি পেহি কলাক দুখ নকরবি এ মাই নারী তিনটা পরধীন তাকে কয়ে পরাধীন কি কি পরধীন পিতা পতি আর পুত্র তিনটা পরধীন নারীর জীবন প্রথম পল পিতেরে পিতেরে দুখ দিলাক ইটা বাকি দুটা পর পাল পতি আর পুত্র পতি ভাল হলি পুত্র ভাল হব মনের দুঃখ দূর হব মোর গতায় হর হরকে চকু পানি অলে গেল আর ঘুমতি আই গেল হিতা গতায় ধাকরি ধাকরি কানবা মন গেছি এতিয়া আর কিয় বাকি দুটা পর পাত্তা না হয়েছি জি পতি বা কি হয়ে পুত্র বা কি হয়ে আপনি নরে ন বন্ধু কি পুত্র দিবা পতি হবা আকো কামরাবা আহা নাই দক প্রসঙ্গ কমে সুধা গেল যাও চাহ কাপ ঠান্ডা হওয়ার আগে আগে পেহিক যাম বলে কই আছো যাও না বন্ধু ভাল তে গেলু সন্ধ্যা আহি আপনি একবার পেহির খবর লব নহলে বয়া কথা হব আহ দক ও বন্ধু কোয়া একবার সাবসুন বিবেচনা করি কি পতি হবা পারে না পুত্র দিবা পারে না ও চারি নম্বর পতুর মই হতি নেদাও
পত্নী হম, ভাল পত্নী হম। কি ভাবি আছা? হঠাৎ গুরুদেব গুহাটি কে গুছি গেল? এ ঘর আছে সংসার আছে গেল আর, সেটা কিবা চিন্তার কারণ না? নহয় ভাই, কালি গুরুদেবে আমাক প্রথম ক্লাস দিলা, তারপর গুহাটি গুছি গেল। কিবা রহস্য আছে, কিবা হবা পারে? এ মই নাজনো দে ভাই। গুরুই পড়ালাকায় আগবহালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারালস, জি দিয়ে ঘন ধুনিয়া চুলি, হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট, পার্লে জি, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজ হেয়ার কালার, গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।